এদিকে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা সহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সকালে পাবনা ও মঙ্গলবার রাতে নওগাঁয় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার সকালে পাবনা শহরে চাঁদমারি মোড়ে মোটরসাইকেল ও অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হন। তারা ভুসিমাল আনার জন্য মোটরসাইকেল করে পাবনার শিল্পনগরী বিসিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শহরের চাঁদমারি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নওগাঁর মহাদেবপুর নজিপুর সড়কের কালনা মোড়ে অজ্ঞাত এক গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়।